ফটিকরাইয়ের লালডোহরে উদ্বোধন হলো এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষিত পানীয় জল পরিশোধন প্রকল্পের। রাজনগর পঞ্চায়েতের আওতাধীন লালডোহরে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার তথ্য, সংস্কৃতি এবং পানীয় জল দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে সূচনা হয় দৈনিক 12 লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন এই জল পরিশোধন প্রকল্পের। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে এই পর্যন্ত 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ট্রিটমেন্ট প্ল্যান্টটি। ভবনের নামাঙ্কিত ফলক উন্মোচন এবং ফিতে কেটে এর সূচনা করেছেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, জল জীবন মিশন প্রকল্পে প্রায় 60% বাড়িতে ইতিমধ্যেই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছে বর্তমান সরকার। এর ফলে রাজ্যে কমেছে জলবাহিত রোগের সমস্যা। আগামী দিনে তাকে পূর্ণদমে সম্পন্ন করতে জোর গতিতে কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। আমরা দেখেছি বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যে বিগত দিনগুলোতে প্রত্যন্ত অঞ্চলগুলোতে জলবাহিত যে রোগ, তাতে করে অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে, বিশেষ করে আমার উপজাতি অঞ্চলের ভাই বোনেরা। উপজাতি অঞ্চলগুলোতে ধলাই একটা বিশিষ্ট জায়গায়, কিন্তু আজকে কিন্তু আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি এই জল জীবন মিশন আসার ফলে। আমরা ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, তার মাধ্যমে আমাদের পাম্প হাউস, আইআরপি, প্রতিটা ক্ষেত্রে আমাদের মিশন মোডে কাজ চলছে। এবং আমরা বিশ্বাস করি যে একটা সময় আসবে যে ত্রিপুরা রাজ্যের প্রতিটা বাড়িতে পানীয় জল থাকবে, নলের মাধ্যমে টেপ কানেকশন থাকবে, যাকে আমরা FHTC বলি, ফাংশনাল হাউস হোল্ড টেপ কানেকশন, তার মাধ্যমে আমরা প্রতিটা বাড়িতে পানীয় জলের বন্দোবস্ত করে দিতে পারবো। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস, স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, জেলা শাসক উত্তম কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা শ্যামলাল ভৌমিক সহ আর অনেকেই। দীর্ঘদিন ধরেই জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ফটিকরায়ের মানুষের দাবি ছিল এমন একটি প্রকল্পের, সেই দাবি পূরণ করল বর্তমান সরকার। এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে এলাকার মোট 6টি পঞ্চায়েতের মানুষ উপকৃত হবেন। দীর্ঘদিন বাদে পানীয় জলের এমন সুবিধা পেয়ে খুশি এলাকার মানুষ। এদিন এই উদ্বোধন শেষে ঊনকোটি জেলা যুব এবং ক্রীড়া বিভাগের পক্ষ থেকে মন্ত্রীর হাত ধরে জেলার বিভিন্ন ক্রীড়া কোচিং সেন্টারের দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়েছে খেলার সামগ্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।